হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম ইফতি ক্যানভা স্কুলে। তো আজকে আমরা দেখব কিভাবে টুইটার পোস্ট ডিজাইন করা যায়। তো টুইটার পোস্ট ডিজাইন করার জন্য আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে আমরা উপরে অনেক আইকন দেখতে পাবো, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, কলেজ ফটো, ভিডিও, মোবাইল ওয়ালপেপার, ডেস্কটপ লোগো, ইন গ্রাফিক্স ইটিসি, অনেক কিছু আমরা দেখতে পাবো। তো এখানে আমরা যদি একটু আসি বাম দিকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টুইটার পোস্ট, এখানে ক্লিক করবেন। দেন আমরা ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে নেই। তো আমাদেরকে অনেক টেম্পলেট সাজেস্ট করবে, আমরা এখান থেকে একটাকেও নিব না, আমরা আমাদের মতো করে তৈরি করব। তো আমরা রেস্টুরেন্টের জন্য তৈরি করব, যার কারণে আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন এলিমেন্টস, ফাস্ট ফুড, আবার প্লাস আইকনে ক্লিক করবো। সরি, এখানে লিখব পিজ্জা। দেন আমরা এখান থেকে ক্যামেরাতে চলে যাব, ক্যামেরা। ইমোজ নিব একটা, এটা
এটাকে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটা আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন বাম দিকে টেক্সট নামে অপশনে যাব। এই লেখাটাকে দেব, বেস্ট পিজ্জা। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য এটার উপরে ক্লিক করব, কালার এই যে দেখতে পাচ্ছেন লিখলাম বেস্ট পিজ্জা 50% অফ। তো এইভাবে আমরা খুব সহজে টুইটারের জন্য একটা পারফেক্ট পোস্ট ডিজাইন করতে পারবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।